এবং আশ্বিন মাস অর্থাৎ সেপ্টেম্বর মাসে কি কি সবজি চাষ করবেন এবং পরিচর্যা করবেন এই বিষয়ে আজকে আমি আপনাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে আসছি আসসালামু আলাইকুম কৃষি জানালা ইউটিউব চ্যানেল থেকে আমি স্বাগতম জানাচ্ছি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন তাদেরকে শুভেচ্ছা এবং স্বাগতম প্রথমে আমি জানাব লাউ সেপ্টেম্বর মাস অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে লাউ চাষ করতে পারেন লাউ চাষ করার আগে কিছু কথা আপনাদের বলবো সেটি হচ্ছে লাউ যদি আপনারা সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে চাষ করেন সেক্ষেত্রে কিন্তু দাম ভালো পাবেন অর্থাৎ পঁয়ত্রিশ টাকা থেকে পঁচাশি টাকা পর্যন্ত আপনারা লাউ বিক্রি করতে পারবেন তবে লাউয়ের কিছু রোপণ প্রক্রিয়াটা আমি আপনাদের কিছু বলতে চাই সেটি হচ্ছে লাউয়ের বীজ আপনারা প্যাকেটে দিতে পারেন বা ছাউনির নিচে একটা ঘর করে বা ছোটো ইয়ে করে প্যাকেটে বীজ দেওয়ার পরে বীজটা গজেয়ে নিয়ে আপনারা মাদাতে প্রয়োগ করতে পারেন সেক্ষেত্রে আপনারা মাদা তৈরি করার সময় দুইশো গ্রাম ইউরিয়া সার এবং পঁচাত্তর গ্রাম পঁচাত্তর গ্রাম পটাশিয়াম অর্থাৎ পটাশ সার এবং টিএইচপি আপনার আশি থেকে একশো গ্রাম অথবা দেড়শো গ্রাম প্রয়োগ করে রোপণ করেন মাদা এ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহ পরে আপনারা দুইশো পঁচাত্তর গ্রাম পটাশিয়াম অর্থাৎ পটাশ এবং দুইশো গ্রাম ইউরিয়া সার প্রয়োগ করতে পারেন এখন আসবো সিম সেপ্টেম্বর মাসে আপনারা সিম চাষ করতে পারেন এটি আগাম শীতকালীন সিম হিসেবেও আপনারা চাষ করতে পারেন সেটি আপনারা যেহেতু সিমের বীজ অনেক শক্ত সেক্ষেত্রে এটি ভিজায় নেবেন ভিজায় যদি নেন সেক্ষেত্রে কিন্তু সিমের বীজটা যখন কুশি দিবে অর্থাৎ জ্বালাইবে তখন আপনারা মাদাতে সরাসরি রোপণ করতে পারেন অথবা প্যাকেটে রোপণ করতে পারেন শীতকালীন সময়েও আপনারা এটি তুলতে পারবেন বা বিক্রি করতে পারবেন তবে আগাম চাষ কিন্তু জুন মাসে আপনারা সিম চাষটা করলে অনেক ভালো হয় এরপরে আমি আসব মরিচ চাষ মরিচ সারা বছরই চাষ করা যায় বিজলি প্লাস মরিচ বা আদার্স অন্য মরিচ তো এখন যদি আপনারা মরিচ চাষ করেন সেক্ষেত্রেও কিন্তু অনেক ভালো মূল্য পাওয়া যায় মরিচ চাষে মরিচের কিন্তু দাম সব সময়ে ঊর্ধ্বগতিতে থাকে সেজন্য আপনারা যদি কেউ মরিচ চাষ না করে থাকেন এই মুহূর্তে অর্থাৎ সেপ্টেম্বরে যদি মরিচ চাষ করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো ফলন পাবেন এবং উচ্চ মূল্য পাবেন মরিচের কিছু বিষয় আছে যেমন পাতা কোকড়া রোগ এটি কিন্তু নিয়ে সবাই ভুক্তভোগী হয় তো এই বিষয়টা আমি ক্লিয়ার করতে চাই যখন মরিচের বীজ আপনারা রোপণ করবেন রোপণ করার আগে মাদাতে অনুখাদ্যগুলো যেগুলো আছে সেগুলো প্রয়োগ করবেন যেমন জিঙ্ক ব্রণ ম্যাগনিশিয়াম ইউরিয়া এটি সার পটাশিয়াম এবং টিএসপি অথবা ডিএপি এর সঙ্গে আপনারা গোবর সার প্রয়োগ করবেন মরিচের যে পাতা ঘোকনার রোগটা এটি হবে না এবং আরেকটি বিষয় আছে মরিচের ঢুলে পড়া রোগ এই বিষয়ে আমার চ্যানেলে কিছু ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন বেগুন চাষ বেগুন সারা বছরেও চাষ করা যায় বিভিন্ন জাতের বেগুন আছে সেপ্টেম্বর মাসে বেগুন চাষ করতে পারেন তবে দশ থেকে পনেরো দিনের মধ্যে রোপণ করার সময় হয় তো যখন আপনারা বীজটা টেনে তুলবেন তখন শিকড়টা কিন্তু অনেক বড় থাকে যদি অনেক বড় শিকড় থাকে সেক্ষেত্রে লাস্টে চার ইঞ্চি বা তিন ইঞ্চি রেখে দিয়ে অর্থাৎ কেটে দিয়ে তারপরে বেগুনের চারা রোপণ করবেন বেগুনের চারা রোপণ করার ক্ষেত্রে পরিমিত মাত্রায় গোবর সার এবং জৈব সার এবং অনুখাদ্যগুলো দেখলাম শীতকালীন সবজির মধ্যে আপনারা কি কি চাষ করতে পারেন এটি কিন্তু অনেক ইম্পর্টেন্ট যেটি ভালো মূল্য আপনারা পাবেন ফুলকপি বাঁধাকপি বেগুন এবং টমেটো টমেটোর বিষয়টা হচ্ছে আপনারা এই সেপ্টেম্বরে যদি চাষ করতে পারেন এটি আপনারা শীতকালীন সময়েও বিক্রি করতে পারবেন টমেটোর কিন্তু সব সময়ে বাজার চড়া থাকে এবং বেগুনেরও কিন্তু চলা থাকে বর্তমানে যে প্রেক্ষাপট বাংলাদেশের সেক্ষেত্রে কিন্তু সব কিছু অর্থাৎ শাক সবজির দাম কিন্তু সব সবসময় ঊর্ধ্বগতিতে থাকে এই জন্য আপনাদের ছোট জায়গা হলেও আপনারা যে কোনো সবজি আপনারা রোপণ করতে পারেন এখন যারা অবশ্যই পারেন সেপ্টেম্বর মাসে চাষ করতে পারেন অর্থাৎ ভাদ্র আশ্বিন মাসে পালং শাক ধনে পাতা এবং লাল শাক ধনে পাতা কিন্তু আপনারা বিশ থেকে পঁচিশ দিনের মধ্যে মূল বা কান্দ জাতীয় শাকসবজির মধ্যে আপনারা কি চাষ করতে পারেন মূলা চাষ করতে পারেন বিট চাষ করতে পারেন শালগম চাষ করতে পারেন এবং গাজর চাষ করতে পারেন তবে এই সবের মধ্যে মূলা কিন্তু তেমন কোনো সার লাগে না এবং গাজরও তেমন সার লাগে না যদি ভালোভাবে নরম মাটি হয় অর্থাৎ ধুলধুলে দোয়াশ বা বেলে মাটি বা অন্য কোনো জৈব সার দেওয়া বা গোবর পলিত জায়গায় যদি আপনারা মূলা বা গাজর চাষ করতে পারেন তাহলে অনেক ভালো ফলন পাবেন কোনো প্রকার আশ্বিন মাসের গাছপালার পরিচর্যা কীভাবে করবেন যেমন আম কাঁঠাল লিচু গাছের এখন কিন্তু ডালপালা ছাঁটাই করে দিতে হবে এবং ছাঁটাই করে দেওয়ার পরে একটি যে কোনো গ্রুপে ছত্রাকনাশক প্রয়োগ করতে হবে আমাদের আরেকটি বিষয় ক্লিয়ার করতে চাই পুঁই শাকের বিষয় একটি এটি কিন্তু ছাদ বাগানে এবং ছোট ছোট জায়গায় বা বারান্দায় বা টবে জমিতে বাণিজ্যিক হিসাবেও চাষ করা হয় এটি মূলত একটি গুরুত্বপূর্ণ রোগ প্রায় সোশ্যাল সাইটে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যায় সেটি হচ্ছে যে পাতায় ফোটা ফোটা দাগ এটি কিন্তু সামান্য বিষয় কিন্তু আমরা অনেকটা অন্যভাবে দেখি এটা অনেক বড় করে দেখি এটি শুধুমাত্র কার্বান ডাইজিন গ্রুপের কীটনাশক অটো প্রতি লিটার পানিতে এক গ্রাম অথবা এক এম করে যদি দেওয়া যায় সেক্ষেত্রে কিন্তু এটি সমাধান হয়ে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন